ছোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বাড়ি আসা থেকে তো আমরা এদিক ওদিক ঘুরছি, তো আজকেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো। এখন আছি স্টেশনে, তো আমরা এখন আছি হাওড় স্টেশনে। কোথায় যাব, সারাদিন কি কি করব, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। এখন প্রায় 9টা মতো বাজে, ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা এখন যাব খড়গপুরের দিকে। আমরা আজ যাব মাদপুর জগপুরের যে মা মনসার মন্দির, ওই মন্দিরেই আমরা যাব পুজো দিতে। আলিশার জন্য বিভিন্ন জায়গাতে মানত করা ছিল, তো আমরা ট্রাই করছি যে এই ট্রিপটাতে বেশিরভাগ মানত শোধ করে দেওয়ার। চলো, এবার ট্রেনের টাইম হয়ে গেছে, আস্তে আস্তে রেডি হই ট্রেনে ওঠার জন্য। হাওড় থেকে মাত্র 25 থেকে 30 মিনিটেরই রাস্তা, ট্রেনে তো দেখো উঠেই গেছি, আর সবাই মিলে কথা বলতে বলতে এইটুকু রাস্তা হুশ করে কেটে যাবে। এই দেখো স্টেশনে নেমেও গেলাম। চলো, এর পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওইখান দিয়ে আমরা এখন যাব, গিয়ে আমরা ধরবো টোটো। বেশিরভাগ টোটোগুলো দেখো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, একটাই টোটো ছিল শেষে, যেটাতে আমরা উঠলাম। আর এখানে টোটোগুলো বেশ ভালো, 7 জন বসার জন্য সিটগুলো একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। রাস্তাটা এত সুন্দর যে ভিডিও না করে পারলাম না। একদিকে মানুষজনের বাড়ি, পুকুর, গাছপালা, আর একদিকে দেখো যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র ধান খেত। এখান থেকে মন্দির প্রায় 10 থেকে 15 মিনিটের পথ। এরকম সুন্দর রাস্তা দিয়ে দেখো কিভাবে পুরো রাস্তাটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমরা এখন পৌঁছে গেছি দেখো মন্দিরের একদম সামনেই। এখানে আমরা টোটো থেকে নেমে যাব, এরপর কিছুটা রাস্তা হেঁটে মন্দিরে যেতে হবে, সেটা খুব সামান্যই রাস্তা। এখানে আমার দ্বিতীয়বার আসা, বছর চারেক আগে যখন এসেছিলাম তখন যা দেখেছিলাম এখন তার অনেক পরিবর্তন হয়ে গেছে। এই দেখো ঠাকুর পুকুরটা বাঁধানো হয়ে গেছে, আরও রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে। তো চলো, আমার এখানে প্রতিমা দিয়ে মানত আছে, তো এখন আমরা গিয়ে একটা সুন্দর ছোট্ট দেখে প্রতিমা নেব। এই দেখো এখানে কয়েকটা দোকান আছে প্রতিমা, তো এখান থেকেই আমরা পছন্দ করে একটা প্রতিমা নিয়ে নেব। তো চলো, আমাদের প্রতিমা নেওয়া হয়ে গেছে। প্রতিমা নিয়ে আমরা ওনাদের দেখিয়ে সাইডে রেখে দিয়েছি, এরপর আমরা গিয়ে মুখ হাত পা ধুয়ে নেব, তারপরে গিয়ে প্রতিমাকে নিয়ে মন্দিরের দিকে যাব। আমরা স্নান করে এসেছি বাড়ি থেকে, কিন্তু অনেক পুণ্যার্থী দর্শনার্থী এইখানে এসে এই পুকুরে স্নান করে তারপরে মন্দিরের দিকে যান। অনেকে আবার এইখানে স্নান করে দণ্ডি কেটে কেটে মন্দিরের দিকে যান, যে যেরকম ইচ্ছা রাখেন তো ওরকম করেন। তো চলো, আমাদের প্রতিমা নিয়ে আসার পর প্রসাদও নিতে হবে। এই দেখো এখানে সার বেঁধে কত প্রসাদের দোকান। তো এই দেখো ডালা নেওয়া হয়ে গেছে, ওনারাই এখান থেকে সাজিয়ে দিয়েছেন। আর আমরা বাড়ি থেকেও বেশ কিছু ফুল এনেছিলাম, আর এনেছিলাম সিঁদুর, আলতা। আর এই দেখো অর্ঘ এখন মাকে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে, আর আলিজা ভাবছে বাবা এটা কাকে কোলে নিয়েছে। চলো, এখন আমরা চলে এসেছি এই মন্দিরের সামনে। এই দেখো মন্দির, আর এখন আমরা এখানে মন্দিরের যে অফিস আছে অফিস থেকে টোকেনটা নিয়ে নেব। তো দেখো এখন অর্ঘ দাঁড়িয়ে আছে এখানে রসিদটা নেওয়ার জন্য। আজ শনি মঙ্গলবার নয়, কিন্তু তাও ভীষণই ভিড়। আর যেহেতু আমাদের প্রতিমা ছিল, আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, প্রতিমার জন্য আলাদাই একটা লাইন থাকে যেখানে খুব বেশি জন ছিল না। তো আমরা দেখো এখন ভেতরে চলে এসেছি আর পুজোতে বসে গেছি, আর এখানে না নিজেরাই পুজো করতে হয়। তো
তো আমরা এখন সব কিছু নিয়ে নিজেরা যেরকম পারবো পুজো করছি। তো এখানে মাকে পুজো করার পর আমরা মূল বেদির দিকে যাব, যেখানে মা মনসা অধিষ্ঠান করছেন। তো চলো পুজোটা করে নিই। আমার আর অর্ঘ্যর পুজো করা হয়ে গেছে, এবার মারা একটু মাকে সিঁদুর ছুঁয়ে দেবে, পুজো করে দেবে। তো তারপরে আমরা মূল বেদির দিকে যাব। আর ওই দেখো যেখানে অনেক মানুষ জমায়েত হয়ে আছে, এটা হলো মায়ের মূল বেদি। তো চলো বাকি মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই, তারপরে আমি মায়ের দর্শন করব। বহু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই মন্দিরে আসেন নিজেদের মনস্কামনা নিয়ে। আর চলো আমাদের মূল বেদিতে দর্শন পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে যাব। চলো এবার বাইরে গিয়ে কিছুটা সময় বসবো, প্রথমে আলিশাকে খাওয়াবো, তারপর নিজেরাও একটু খাওয়া দাওয়া করবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতো বেজে গেছে। এই দেখো মন্দিরটা বাইরে থেকে। তো এখানে একটা বসার জায়গা পেয়েছি, এখানে একটু বসে আলিশাকে আগে খাইয়ে দেবো। এই দেখো দূরে খুব সুন্দর ট্রেনটা যাচ্ছে। তো আলিশাকে খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো যে বলেছিলাম। আর এই মন্দির সংলগ্ন যা সমস্ত হোটেল ছোটো ছোটো দোকান যাই আছে না কেন, সব কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে যা দেখছো এই যে চপ, সিঙ্গারা, তারপরে বিভিন্ন তেলে ভাজা, সবই কিন্তু নিরামিষ। তো আমরা এখন এইসব আর খাবো না, কিছুটা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। আমরা এখন খাবো দুপুরের ভাতটাই খেয়ে নেব, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো আগে ভাত খেয়ে নিই, ভাত টাত খাওয়ার পর কিছুটা এখানে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করব। আসলে এইসব মেলার মতো দোকান দেখলে কিছু জিনিসপত্র না কিনলে মনটা ভীষণ খুঁতখুঁত করে। তো চলো খাওয়া দাওয়ার পর এখানে আসব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় ওই 1:30 মতো বাজে। তো এখন আমরা আবার একটা টোটো নিয়ে নেব। এখন আমরা যাচ্ছি মাদপুর স্টেশন। আসার সময় আমরা এসেছিলাম জগপুর দিয়ে, কিন্তু এখন ফেরার সময় আমরা যাব মাদপুর স্টেশন। তো আবারই সেই একই রকম রাস্তা, সুন্দর চারিদিকে আঁকা বাঁকা রাস্তা। চলো দেখো কি সুন্দর লাগছে দেখতে 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 ওই একই 10-15 মিনিটের রাস্তা পৌঁছে যাব আমরা স্টেশন। চলো তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আজকের মতো, টাটা।